যে লক গেট এটা বন্ধ এবং অপারেশনটাও জাহাজ ছোকা বেরোনো বন্ধ, মানে এই সিচুয়েশনটা কেন হলো এবং কি অবস্থা এখন হলিয়া বন্দরে রয়েছে? শুনুন, এটা অ্যাকচুয়ালি আমাদের বন্দরের চেয়ারম্যান শ্রী বিনীত কুমারজি হলদিয়া বন্দরে পরিদর্শনে এসেছিলেন পরশুদিন। তা উনি আসার পর উনি হলদিয়া বন্দরে বিভিন্ন সেকশনে সেকশনে উনি একটা ইনকোয়ারি করতে যান যে আমার নাইট ডিউটিতে কতজন স্টাফ ডিউটি করছে এবং কতজন স্টাফ উপস্থিত আছেন। সেইটা দেখতে গিয়ে আপনার মেরিন ডিভিশনের মেরিন হ্যান্ড যারা, ওদের ওখানে যা স্টাফের অ্যাটেন্ডেন্স তার থেকে অনেক কম স্টাফ আছে, অনেকেই নেই। এইবার উনি দেখে আসার পর উনি যারা ছিলেন না তাদের বিরুদ্ধে একটা অ্যাকশন নেয় সমস্ত ইউনিয়ন মিলে। হলদিয়া বন্দরের সমস্ত ইউনিয়ন গতকাল ডেপুটি চেয়ারম্যান সাহেবের কাছে গিয়েছিলেন, গিয়ে সবাই মিলে বললো যে স্যার এটা এই সাসপেনশনটা এবং যাদেরকে শোকজ করা হয়েছে উইথড্র করা হোক। তা উনি বললেন যে এক কাজ করুন, আপনারা ওদেরকে বলুন যারা উপস্থিত ছিল না ওরা যাতে একটা লিখিত দেয় যে এটা আমাদের ভুল হয়ে গেছে, পরবর্তীকালে আর হবে না। কিন্তু সেটাতে আমরা কেউ রাজি হইনি যে একটা স্টাফ এটা কি করে লিখে, লিখলে সে দোষী প্রমাণ হয়ে যাবে। তারপর ওনাদের পক্ষ থেকে আর একটা অপশন আছে যে এক কাজ করুন, স্টাফ না লিখলেও যাতে ইউনিয়নরা লিখে দেন, সেটাতে কেউই রাজি হয়নি, যার ফলে এই জটিলতাটা আরো সমস্যা তৈরি হয়। এবং কি জটিলতাটা হচ্ছে আজকে সকাল থেকে আপনার টোটাল ডকে জাহাজ অপারেশন বন্ধ। অপারেশন বলতে নতুন করে যে সমস্ত জাহাজগুলো ডকের মধ্যে ঢুকে